হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাইরে চলে এসেছি, কারণ বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এতটাই ভালো লাগছিল দেখতে। রোজই ভালো লাগে দেখতে, কারণ এখান থেকে আমরা যেখানে থাকি এখান থেকে আকাশটা জাস্ট অসাধারণ দেখতে লাগে। কারণ বাড়ির সামনেটা পুরো ফাঁকা, দূরে একদম ঘরবাড়ি, দূরে গাছপালা, তো দূরে জিনিসগুলো একদম সিনারির মতন দেখতে লাগে, তো ভীষণই ভালো। আই হোপ তোমরাও এই ভিউটা খুব এনজয় করছো। তো সকালবেলা এই প্রাকৃতিক দৃশ্য দেখেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন। আর এখানে এত সুন্দর হাওয়া থাকে সবসময়ের জন্য, ভীষণ ভালো লাগে। হাওয়াটা পুরো ঝড়ের মতন হাওয়া দেয়। দেখো এখন আমি গাছে জল দিচ্ছি, আর এই গাছটা যখন কিনেছিলাম তখন বস্তার মধ্যে লাগানো ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো সেটা থেকে খুলে এখন আমি টবে বসে দিয়েছি, আর টবটা আবার নিয়েছি একটা প্লাস্টিকের ড্রাম কেটে তারপর গোল্ডেন কালারের রং করে দিয়েছি, বেশ দারুণ লাগছে দেখতে। সকালবেলা কি কি করলাম, আমার চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর ভাবলাম তোমাদের একটা জিনিস আমি ভ্লগে এখনও অবধি শেয়ার করিনি, শর্টস ভিডিও দিয়েছি বাট ভ্লগে মেনলি আমার দেখানো হয়নি, তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো চলো। তো এই যে এই জিনিসটা দেখানোর কথাই তোমাদেরকে বলছিলাম, এই জিনিসটা আমি অনেকদিন আগেই বানিয়েছি বাট ভ্লগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই জিনিসটা আমার অনেকদিন ধরেই বানানোর খুব ইচ্ছে ছিল, একটা মিনি গার্ডেন টাইপের সব কিছু, কিন্তু আমি এদিক ওদিক থেকে পড়ে থাকা জিনিস থেকে মানে সংগ্রহ করে ঘরে এনে বানিয়েছি। পাথর, তারপর এই যে দেখতে পাচ্ছ মস, এগুলো কিন্তু পাঁচিলের উপর যে শ্যাওলাগুলো জমে থাকে এগুলোই কিন্তু সেগুলো। তারপর এই দুটো প্ল্যান্ট রয়েছে, জেট প্ল্যান্ট, আমি জেট প্ল্যান্ট গাছ কিনেছি, সেখান থেকে দুটো ডাল কেটে এই যে এখানে একটা বসিয়েছি, এখানে একটা, আর ঘরটা তোমরা দেখো বসার জায়গা মতন করেছি, আর ঘরের এই সাইডটাতে পাথর দিয়ে পাহাড় টাইপের করেছি। এরকম একটা মাচা টাইপের তৈরি করেছি, কারণ আমার প্ল্যান ছিল যে এই গাছটা যখন বড় হবে তখন এই উপর থেকে ছড়িয়ে যেতে চায়, সেই জন্য এরকম একটা মাচা টাইপের করা যায় না। এই গাছটা কবে বড় হবে আদৌ আমি যেরকম ভেবে রেখেছি সেরকম হবে কি না আমার জানা নেই সেটা। আর এই দেখো আমার পত্তলিকা গাছে ফুল ফুটেছে একটা, কদিন আগে ভালো ফুল ফুটছিল, এখন এই একটা করেই ফুটছে। আর এই গাছটা নতুন অ্যাড হয়েছে, জেট প্ল্যান্ট। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে। আসলে তোমাদেরকে বললাম না যে বাড়ির সামনেটা ফাঁকা, দূরে ঘরবাড়ি গাছপালা, ওই জন্য আকাশটা এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়, আর মেঘগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগে। যেন মনে হচ্ছে না সেই যেন দূরে একটা
পাহাড়ে পাহাড় টাইপের বরফে ঢাকা পাহাড়। তো রোজ সকালে এইখানে মানে খাটের এখানে বসে বাইরের দিকটাতে তাকিয়ে থাকি আর কল্পনা জগতে ভেসে যাই, আর সেই কল্পনা জগতের সাথে আমার বাস্তবের কোনো রকম মিল নেই। মানে আমি যেসব ভাবি আর কি সেসব তোমাদের সাথে আর শেয়ার করা যাবে না, শুধুমাত্র ওইসব গল্প আমার একান্তই। দেখো জাস্ট অসাধারণ ভিউ। আর আমার জানলা থেকে পাশের বাড়ির কাকিমার এটা গাছটা, এই যে জবা ফুল গাছটা, কি সুন্দর, মানে ফুলে একদম ভরে যায় সকালবেলায়। ফুল কাকিমা কিন্তু তুলেও নিয়েছে, প্লাস আমাদের বাড়িতেও দিয়েছে, তাও দেখো কত ফুল। আর এই জবা গাছটা বেশ সুন্দর দেখতে, মানে পাতাটা ছোট ছোট একদম ডালের সাথে লেগে থাকে আর ফুলগুলো ডালের মধ্যে থাকে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। দেখো অন্য জবা গাছ যেরকম ঝাঁকড়া হয়ে থাকে পাতায়, এটা কিন্তু সেরকম নয়। চলো তোমাদেরকে বাইরে থেকে দেখাই। এই যে দেখো কি সুন্দর না গাছটা। জবা ফুল গাছগুলো আমার অতটাও দেখতে ভালো লাগে না, বাট এই গাছটা আমার ভীষণই ভালো লাগে। আর এখানে এখন তাল গোলা হবে, এটা আমাদের বাড়ির গাছের তাল, মা পাঠিয়েছে। তো মা এখন এই তাল গুলবে, তালের বড়া করবে আর ক্ষীর করবে মনে হয়, তাই না? তালের বড়া ক্ষীর এসব করে আমি চটকে দিচ্ছি, আমি চটকাতে পারি, চটকাবে তো না ঘষি ঘষি ঘষে, আমার মাকে তো দেখেছি চটকাতে। তো যাই হোক, মা ঘষছে এখন তাল। তো আর এই ঘরে একটা জিনিস দেখাই তোমাদেরকে, চলো। তোমরা কি কখনো কালো পেয়ারা দেখেছো? আমিও আগে কখনো দেখিনি, বাট নার্সারিতে জেট প্ল্যান্ট কিনতে গেছিলাম, তখন এই গাছটাকে আমি দেখি। আমার আর আমার বরের দুজনেরই খুব এই গাছটা পছন্দ হয়ে যায়। কালো পেয়ারা কখনো নাম হয় মানে শুনিনি যে কালো পেয়ারা বলে হয়। আর গাছের পাতাগুলোও দেখো কালো, চাইনিজ পেয়ারা গাছ বলে এটা নাকি। আর এই দেখো পেয়ারা ধরেছে। এই গাছটা টবেই হবে আর কি, মানে ছোট গাছে ফল দেবে, ফল দিয়েওছে অলরেডি একটা। দেখো কালো দেখতে একদম, সেরকম খাইনি, জানি না কিরকম খেতে লাগবে। তো দেখা যাক পেয়ারাটা বড় হোক, তারপর খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো একদিন। এই যে গাছটা এবার ঠিকঠাক, ওই কালো যেই তুলসী পাতা হয় না ওরকম টাইপের পাতাগুলো দেখতে লাগছে কিছুটা। আর এই দেখো আমাদের গপু বাবা এখন বসে আছে। তো এই যে এই বেডটা ওর জন্য কেনা হয়েছে ফ্লিপকার্ট থেকে, সেই বেবিরা যেরকম এরকম বেড, তারপর মশারি আছে এরকম টাইপের বেড এসে হয় না, ঠিক গপুর জন্য কিন্তু এরকম টাইপের একটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছিলাম। সেটা অনেকদিন আগেই এসেছে, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও এখানেই শোয়, এখানেই বসে থাকে সারাক্ষণ, একা একা বসে থাকে। তো গপুর সাথে তো আমাদের সেরকম ভাবে সময় কাটানো হয় না, জাস্ট পুজোর সময়, পুজো দেওয়ার সময় যেটুকুনি ওর পাশে থাকা হয় আর কি। বাট অন্যদের আমি দেখেছি যারা গোপাল ঠাকুর খুব মানে বা খুব ভালোবাসে, তারা মানে একটা বাচ্চাকে যেরকম কেয়ার করে, ক্রিম মাখানো থেকে এভরিথিং, বাচ্চাকে যেভাবে কেয়ার করে ঠিক সেরকম ভাবেই কিন্তু কেয়ার করে। তারপর ফোনে কার্টুন দেখায় যেরকম বাচ্চারা দেখে, ঠিক সেরকমই। তো বেশ ভালো লাগে জিনিসটা, বাট আমাদের করা হয়ে ওঠে না ওরকম ভাবে। আর কি করবো, জলটা দিয়ে এই তাল ছাড়ানোতে হেল্প করে দিচ্ছি মাকে। বিয়ের আগে থাকতে মা যখন তালের বড়া করতো আমি এরকম ভাবে চটকে হেল্প করে দিতাম, পারতাম না আবার মা বলে বলে দিত এরকম করে করতে, তখন করে দিতাম। ভেবেছিলাম ওই বাড়িতে যখন মা তালের বড়া করবে তখন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখানে তো সারাক্ষণ ঘরের মধ্যে সবকিছু ঘরের মধ্যেই করতে হয়, বাট ওইখানে গেলে মা ঘাট পাড়ে বসে কি সুন্দর তালের আঁটি ফাঁটি ছাড়া আর বাইরের দৃশ্যটাও বেশ দেখতে ভালো লাগে, ভিডিও করলে বেশ ভালো হতো। কিন্তু মাকে বলার আগে মা তালের বড়া করেও নিয়েছে আর করে পাঠিয়েও দিয়েছে। আবার করতে বলে তো মাকে বলেছে আর একবার করতে, তখন আমি অনেক অল্প করে করতে, এটা করতে তো খুবই ঝামেলা কষ্টও হয়, তো বলেছি অল্প করে করতে, তখন আমি ভিডিও করবো ওই বাড়ি গিয়ে। তো
এরকম করে যেটা নরমাল জুম দেখো তোমাদেরকে দেখা এরকম করে হাত দিয়ে কোসলে কোসলে আজ থেকে ওই শ্বাসগুলো বার করে নিতে হচ্ছে জল নিয়ে নিয়েছি গামলার মধ্যে অল্প করে রোজ এই ড্রেসিং টেবিল তারপর ক্যাবিনেট টেবিল আমি সব মুছি, তাও যে এত ধুলো কোথা থেকে আসে ভগবানই জানে। এই মুছবো, কিছুক্ষণ পরেই দেখবো আবার জায়গাটা ধুলো ধুলো হয়ে গেছে। কি করা যায় বলো তো তোমরা? এমন ধুলো হয়ে থাকে মনে হয় যেন কত যুগ ধরে আমি এসব মুছিনি। ঘরে টুকিটাকি সব কাজ সেরে তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমি সকালবেলায় চা বিস্কুটই খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। আমি যখন চা বিস্কুট খেয়েছি সবাই তখন ভাত খেয়েছে, তো আমি যেহেতু একটু দেরি করে উঠি ওই জন্য আমার খাওয়া দাওয়া একটু দেরি করেই হয়। সবাই ভোরবেলা উঠে, আমি একটু লেটে উঠি। তো এখন আমি টুকিটাকি কাজ বাজ সেরে এখন খাচ্ছি ছাতু। এই এটাই আমি সকালবেলা খাই ব্রেকফাস্ট হিসেবে, ছাতু কিংবা মুড়ি এসবই খাই, ভাত টাত সেরম ভাবে খাই না। তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি আগেও। ছাতুটাই বেশি খাওয়া হয় মুড়ির চেয়ে, তো ছাতুই খাই বেশি। অল্প সামান্য একদম হাফ চামচেরও হাফ চামচ চিনি দিয়ে খাই ছাতুটা, একদম কিছু না দিলে আবার ভালো লাগে না। অনেকে নুন পেঁয়াজ টিয়াজ দিয়ে খায়, লেবু দিয়ে খায়, আমি আবার ওইসব খেতে পারি না। তো বন্ধুরা, আমার লাঞ্চ কমপ্লিট, আর একজন লাঞ্চ কমপ্লিট করে ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, অনেকক্ষণ আগেই হয়ে গেছে লাঞ্চ। তো আজকে লাঞ্চ করলাম ইলিশ মাছের ঝোল আর শাক ভাজা। তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন খাবো পেয়ারা। তো চলো আবার দেখা হচ্ছে ইভিনিং এ, আমিও শোবো একটু। এই দেখো, এখন হচ্ছে তালের বড়া। যেই তালগুলো সকালবেলা গুলছিলাম ওই তালের বড়া হচ্ছে। তো রেসিপিটা আমি তোমাদের পরে দেব, তালের বড়ার রেসিপি। তো এই দেখো, তালের বড়াগুলো হয়ে গেছে, সবে এই কটা হয়েছে। আমি একটা টেস্ট করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি। গরম গরমে বোঝাও যায় না মিষ্টি। ফাইটু মিষ্টি লাগবে মনে হচ্ছে। তো মিষ্টিটা একটু কম হয়েছে, একটু দিয়ে দিচ্ছে মা। এমনি সব ঠিকঠাক আছে। তো আমাদের তালের বড়া সব করা কমপ্লিট হয়ে গেছে, মাই ভেজেছিল। তো এবার আমরা ডিনার করতে যাবো, আর ডিনার করতে যাওয়ার আগে ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি এখানেই। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।